আসসালামু আলাইকুম। যারা আবেদন করার পরে আবেদনপত্রটি প্রিন্ট করতে পারেন না, তাদের তো ভোগান্তি শেষ নেই। কারণ আপনারা কিভাবে এগুলো ইউনিয়ন পরিষদে জমা দেবেন, বা কিভাবে চেয়ারম্যানের কাছে দিবেন, বা আপনার এই আবেদনপত্রটি বা তারা কিভাবে গ্রহণ করবে? আপনাদের কাছে যদি তিনটা ডকুমেন্ট থাকে, আপনি অবশ্যই এই আবেদনপত্রটি পুনরায় ডাউনলোড করতে পারবেন। গত বছরে সেম সিস্টেমে কিন্তু পুনরায় আবেদনপত্রগুলো ডাউনলোড করা গেছে। আমি এখনও এগুলো পুনরায় ডাউনলোড করার লিঙ্কটি খুঁজে পেয়েছি, তো একজনের কাছ থেকে মেইলের মাধ্যমে আমি লিঙ্কটি নিলাম। এই লিঙ্কের মাধ্যমে কিভাবে আবেদন প্রক্রিয়াটি পুনরায় ডাউনলোড করা যায় এবং কী কী তথ্য দিলে পুনরায় ডাউনলোড করা যাবে, এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে তা হলো আইডি কার্ডের এনআইডি বা জন্ম সনদের নাম্বার আর ট্র্যাকিং নাম্বার লাগবে। ট্র্যাকিং নাম্বার এবং জন্ম সনদের নাম্বার, এই দুইটা হলেই মোটামুটি আইডি কার্ডটিকে পুনরায় ডাউনলোড করা সম্ভব। বা আপনার আবেদনের অবস্থা কী, আপনি যে আবেদনগুলো করলেন আপনার আবেদন গৃহীত হয়েছে কিনা, এই বিষয়টা নিয়ে জানা যাবে। ভিডিওর ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্কটি দেওয়া থাকবে, যে লিঙ্ক থেকে আপনারা এই তথ্যগুলো ভেরিফাই করে নিতে পারবেন। তো চলুন কম্পিউটারের হোম স্ক্রিনে মুভ করা যাক। আচ্ছা, কম্পিউটার হোম স্ক্রিনে যাওয়া যাক। এটা হলো আপনাদের আবেদনপত্র, যে আবেদনপত্রগুলো আপনারা প্রিন্ট আউট করতে পারেন না অনেক ক্ষেত্রে। এখন এই আবেদনপত্রটিকে পুনরায় কি কোনোভাবে প্রিন্ট আউট করা সম্ভব, এই বিষয়টি নিয়ে আমি এখন আলোচনা করব। তো তার জন্য আমাকে অ্যাট ফার্স্ট একটা ইউআরএল যেতে হবে। লিঙ্কটির নাম আপনারা ভালোভাবে দেখে নিন, https://mis.bhata.gov.bd/appliplicationtracking অ্যাপ্লিকেশন ট্র্যাকিং। এখানে এসে কার্যক্রমের মধ্যে থেকে ট্র্যাকিং করা সম্ভব, এবং ট্র্যাকিং আবেদনপত্র দিয়ে দেখব আবেদনপত্রটি পুনরায় ডাউনলোড করা যায় কিনা। এখানে বেশ কয়েকটি কার্যক্রম রয়েছে: বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, হিজড়া, অনগ্রসর, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী, প্রতিবন্ধীদের শিক্ষা প্রবৃত্তি, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, বেশ কয়েকটি কার্যক্রম রয়েছে। সো আমি এখান থেকে এইটা দিব, যেহেতু আমার এই আবেদনপত্রটি দেখব পুনরায় ডাউনলোড করা যায় কিনা। সো এখান থেকে আমি ট্র্যাকিং নাম্বারটি নেই, ট্র্যাকিং নাম্বারটি কপি করে এইখানে আগে ট্র্যাকিং নাম্বারটি দিই। অবশ্যই যারা ফোন থেকে প্রিন্ট আউট করেন একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে এটা ডাউনলোড করা যায়। এরপর আইডি কার্ডের নাম্বারটি নিব। ওকে, নেওয়ার পর আমি যদি এটা এখানে পেস্ট করি, এখন যদি ট্র্যাকিংয়ে আবেদন করি দেখি আবেদনপত্রটি আছে কি না। এখানে নিচে একটা অপশন চলে আসলো যে আবেদনপত্রের অবস্থা, এখানে যদি চাপ দেই যাচাইকরণের প্রক্রিয়ার তথ্য পাওয়া যায়নি। আচ্ছা, এখানে যাচাইকরণের প্রক্রিয়ার তথ্য পাওয়া যায়নি, এখন আর কি বলবো। আমি ভাবছিলাম এখানে ট্র্যাকিং নাম্বার দিয়ে ট্র্যাকিং আবেদন দিলে অবস্থাটি দেখা যাবে এবং আবেদনপত্রটি চলে আসবে, যা গত বছর সেম অনুরূপ অবস্থা ছিল। এখন এইবার যেহেতু আবেদনের সময়কাল রয়েছে এখনও 19 দিন, সো এই ওয়েবসাইটটি বা এই ইউআরএলটি আপনারা ট্র্যাকিং সেভ করে রাখেন, কারণ এইখান থেকে বা এই ওয়েবসাইটটির ইউআরএল ব্যবহার করে পরবর্তীতে কিন্তু ট্র্যাকিং করতে পারবেন এবং আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন। এই ভিডিওটি দেখানো সম্ভব হলো না, বা অনেকে ভিডিওটি ফেক বলতে পারেন, কারণ যে আমি আপনাদেরকে দেখাইতে পারিনি। তবে অবশ্যই আইডি কার্ড এবং ট্র্যাকিং নাম্বার দিয়ে পূর্বের বা গত বছরগুলোতে কিন্তু এই ট্র্যাকিংগুলো দেখা যেত। আমি এই লিঙ্কটি দিয়ে দিব। আর এখানে আবেদনপত্রের অবস্থা, যাচাইকরণের প্রক্রিয়ার তথ্য পাওয়া যায়নি, এটা দেখানোর কারণ বা না দেখানোর জন্য আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু বের হতে পারলো না। সো আপনারা মন খারাপ করবেন না বিষয়টি নিয়ে। যদি তারা এই 20 দিনের মধ্যে ওয়েবসাইটটি ফুলফিলভাবে ডেভেলপ করে ফেলে এবং এই ওয়েবসাইটটির লিঙ্ক তারা চালু করে দেয়, তাহলে অবশ্যই আপনার আবেদনপত্রগুলো সেভ করতে পারবেন। আপনাদেরকে আবারও বলছি, সেই জন্য ট্র্যাকিং নাম্বার এবং এনআইডি নাম্বারটা সেভ করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।